হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম শোভন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে লেনোভো আইডিয়াপ্যাড S145 ল্যাপটপের ডিসপ্লে কীভাবে রিপ্লেস করবেন ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা ল্যাপটপের পাওয়ার সুইচ দিয়ে ল্যাপটপের ডিসপ্লে প্রবলেমটা ফাইন্ড আউট করে নিলাম। দেন ডিসপ্লে চেঞ্জ করার আগে এই কভারটি খুলে ফেলতে হবে। এই কভারটি খোলার আগে প্রথমে আমাদেরকে ল্যাপটপের বডি থেকে ডিসপ্লেটি আলাদা করে নিতে হবে, যার জন্য আমাদের ল্যাপটপ টোটাল পিছনের প্রত্যেকটা স্ক্রুপ এভাবে একটা একটা করে খুলে নিতে হবে। ল্যাপটপ পিছনের প্রত্যেকটা স্ক্রুপ খোলা শেষ হবে, দেন আমরা ওপেনার দিয়ে পিছনে কভারটি খুলে নিব। খোলা শেষে আমরা এখন হিনসের প্রত্যেকটা স্কোপ খুলে নিব। দোনো পাশের হিনসের স্কোপগুলো খোলা শেষে আমরা ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করে নিব। দেন ডিসপ্লে রেবন, ওয়াইফাই কানেকশন রেবনগুলো আমরা ডিসকানেক্ট করে নিলাম। দেন আমরা বডি থেকে ডিসপ্লেটা আলাদা করে নিলাম। ডিসপ্লে আলাদা করা শেষে আমাদের এই কভারটির কথায় বলেছিলাম আমরা, তখন কভারটা ডান পাশে একটু ধাক্কা দিয়ে আমরা খুলে নিব। দেন আমরা ডিসপ্লের উপরে এই কভারটা সাবধানে আস্তে আস্তে করে খুলে নিব। অলরেডি আমাদের কভারটি খোলা শেষ। দেখুন আমরা এখন ডিসপ্লের চারপাশে স্ক্রুগুলাও খুলে নিলাম। স্ক্রুগুলো খোলা শেষে এখন পুরানো ডিসপ্লে থেকে আমরা ডিসপ্লে রিবনটা ডিসকানেক্ট করে নিলাম। দেন আমরা এদিকে দুই পাশে এইভাবে এই হিনসগুলা আটা দিয়ে আটকানো থাকে, আমরা সাবধানে এগুলা ওপেনার দিয়ে খুলে নিব। অলরেডি আমাদের হিনস দুনো পাশে খোলা শেষ, আটা দিয়ে আটকানো থাকে, এগুলো এভাবে সাবধানে খুলে নেবেন। এই হলো আমাদের নতুন ডিসপ্লে, 14 ইঞ্চি আলট্রা FHD 30 পিন। আমরা এই নতুন FHD ডিসপ্লেটি লাগাবো। দেন আমরা এই হিন্সগুলো আমরা যেগুলো খুলেছি পুরানো ডিসপ্লে থেকে, এগুলো আমরা নতুন ডিসপ্লের সাথে এইভাবে অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা নতুন ডিসপ্লেতে ডিসপ্লে রেবনটা কানেকশন দিয়ে দিব। কানেকশন দিয়েছি, এইভাবে আপনারা সাবধানে কানেকশনটা দিয়ে দিবেন। অলরেডি আমাদের নতুন ডিসপ্লে কানেকশন দেওয়া শেষ। এখন আমরা নতুন ডিসপ্লে বডির সাথে অ্যাডজাস্ট করে নেব। এভাবে চারপাশে হিংসে আমরা স্ক্রু লাগিয়ে নিব। অলরেডি আমাদের টোটাল স্ক্রুপ লাগানো শেষ ডিসপ্লেতে। দেন আমরা ডিসপ্লে উপরে এই কভারটি সাবধান এভাবে লাগিয়ে নেব।
দেন আমরা এই কভারটি লাগিয়ে নিচ্ছি। কুলার সময় ডান পাশে ধাক্কা দিয়ে হালকা কুলতে হবে, দেন লাগানোর সময় একটু বাম পাশে ধাক্কা দিয়ে লাগাতে হবে। আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন। দেন আমরা এখন টোটাল ল্যাপটপ অ্যাসেম্বল করে নিব। এভাবে হিনসে প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে দেন, ডিসপ্লে রিবন কানেকশনটা দিয়ে আমরা টোটাল ল্যাপটপ অ্যাসেম্বল করে নিব। এখন আমরা পিছনের ব্যাক কভারটি লাগিয়ে প্রত্যেকটা স্ক্রু এভাবে একটা একটা করে লাগিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। অলরেডি আমাদের পিছনের প্রত্যেকটা স্ক্রু লাগানো শেষ, এখন আমরা ল্যাপটপের পাওয়ার সুইচ দিয়ে ল্যাপটপ ডিসপ্লেটি চেক করে নিব। অলরেডি ডিসপ্লে চলে আসছে। আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।